হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং, শুভ ষষ্ঠী। আজকে 20 তারিখ অক্টোবর মাসের 2023 বছর, এখন বাজে ঘড়িতে 3:57। আমার প্যাকিং পুরো হয়ে গেছে, স্যাডেল ব্যাগও বাইকে লাগানো হয়ে গেছে। এখন আমি রাইডের জন্য বেরোচ্ছি, আমাদের রাইড এখন স্টার্ট হবে। তো আজকে রাইডে আমরা শিলিগুড়ি থেকে উদয়গুড়ি পর্যন্ত যাব। এই অ্যারাউন্ড মোটামুটি 450 কিলোমিটার ডিস্টেন্স আছে। আমরা খুব ভোরবেলায় বেরোনোরই কথা চিন্তা করেছি, এর জন্যই আর আমাদের টাইমিং একদম ঠিক আছে। আর আমরা যে রুটটা নিব সেটা হচ্ছে সেবক হয়ে, উদলাবাড়ি হয়ে, বীরপাড়া হয়ে, আলিপুরদুয়ার, তারপর আমরা আসামে ঢুকবো। অন্য এই রুটটা আমরা বেছে নিয়েছি কারণ সিকিম থেকে আমাদের আর এক রাইডার বন্ধু নাগরাঘাটটা ডিস্ট্রাইক করছে, ও কালকেই পৌঁছেছে নাগরাঘাটা। সেখান থেকে নাগরাঘাটা থেকেই আমাদের আরেক যে সিকিমের রাইডার বন্ধু আছে আমাদের সেখান থেকে জয়েন করবে। বেশি কথা বলবো না, রাইডটা শুরু করতে হবে। ব্লগে থাকুন, খুব মজা আসবে। বহুদিন পরে ব্লগে এসেছি, আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে, এতদিন আনতে পারিনি। অবশ্যই ব্লগে থাকবেন, দেখবেন, ভালো লাগবে। অল সেট, আপনারা যাওয়ার জন্য প্রস্তুত বন্ধুরা, রাস্তায় থাকবেন। শেষ হয়ে গেছে নাগরাঘাটার জন্য, এখন বেরোচ্ছি। আমার সাথে দেখা হবে ব্রিজে বন্ধুদের। ব্রিজে ওয়েট করার কথা, আমি সেখানে জয়েন করবো ওখানে ওয়েট করছি। দেখা যাচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না, আমি একটু ওয়েট করিনি, দেখা যাচ্ছে দেখিনি। হ্যালো বন্ধুগণ, এখন বাজে 4:45 ঘড়িতে, আর আমার যে সঙ্গে রাইড করবে যে বন্ধুরা তারা এখনও পৌঁছায় নাই। অ্যাকচুয়ালি এখানে পৌঁছানো হতো 4:00, কিন্তু যায় না কি কারণ, এদের একজনের লেট হয়ে গেছে, স্বপনবাবু। তো কোনো ব্যাপার না, তারা আসছেন, রেডি হয়ে গেছে বলে। আমি ব্রিজে দাঁড়িয়ে আছি, এটাই আমাদের মিট আপ পয়েন্ট, এখানে আমরা ওয়েট করছি। আমি মোটামুটি আধা ঘন্টা থেকে ওয়েট করছি আছে ওরা, চলো বন্ধুরা। তাহলে সব চলে এসছে, এখন আমাদের জার্নি স্টার্ট। সবার প্রথমে আমি যাবো, বাঁকফুলে এন্টার করছি। বাঁকফুল হয়ে আমরা তিস্তা নদী পার করছি, এই হলো আমাদের বাঁকফুল। হোটেল
वहाँ भी ज़्यादा होटल नहीं है कि है হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি নাগড়াঘাটাতে। যে বন্ধুটা আমাদের সাথে আজকে জয়েন করবে সে এই হোটেলেই স্টে করেছে। তো এটা একদম হাইওয়ের উপরে নাগড়াঘাটা যে হাইওয়ে আছে সেই হাইওয়ের উপরে এই হোটেলটি। খুব ভালো হোটেল, আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টটা সেরে নেওয়া হয়েছে। এখন আমরা একটা বারোবিশা নামে একটা জায়গায় স্থানে আছি, যেখানে আমরা একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এই সবাই ওয়েট করছে, একটু ক্লান্ত, খুব বেশি রোদ, অতিরিক্ত পরিমাণে রোদ, অতিরিক্ত। তাহলে আমাদের টি ব্রেক হয়ে গেল, এখন আমরা এখান থেকে বঙ্গাইগাঁও যাব। বঙ্গাইগাঁওতে ঘুরেছি, লাঞ্চ করে পড়ব, লাঞ্চ করে তারপরে আমরা আবার উদয়গুড়ির জন্য রওনা দেব। এখান থেকে সোজা রাস্তা একদম হাইওয়ে বস। এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে বঙ্গাইগাঁও 90 কিলোমিটার, 2 ঘন্টা 2 মিনিট লাগবে। এখন আমরা পৌঁছে গেছি বঙ্গাইগাঁও আসাম। এখন ঘড়িতে বাজে 1:23। এখান থেকে মোটামুটি 200 কিলোমিটার দূরে উদয়গুড়ি। তো আমরা এখানে দাঁড়িয়েছি এই কারণেই, এখানে এখন আমরা লাঞ্চ করব। যে দেখছেন রেস্টুরেন্টটা, ধাবা, ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, ড্রাগন ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা উদয়গুড়ির জন্য রওনা দেবো। এখানে আমরা লাঞ্চ করব, একটু কিছুক্ষণ আরাম করব। মোটামুটি ভেবেছি ঘন্টাখানেক আমরা এখানে টাইম স্পেন্ড করব, তারপরে আমরা উদয়গুড়ির জন্য রওনা দেবো। ব্লগে থাকুন, দেখা হচ্ছে রাস্তায়। বস, ওই ধাবাতে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ খুব ভালো ছিল। আমরা এখানে মটন খালি খেলাম, ভালো দিয়েছিল, ভাত দিয়েছিল, থালিতে ভাত ছিল, ডাল, একটা নামের সবজি, পাঁপড় ভাজা আর 2 পিস মটন। খুব একটা বেশি দাম না, সস্তায় ছিল, 180 টাকা থালি, ভালো ছিল।
ভালো লাগলো। যদি কেউ আপনারা ঘুরতে আসেন বঙ্গাইগাঁও হয়ে যদি যান আপনারা, তাহলে অবশ্যই মানে এই ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। সত্যি সুস্বাদু ছিল খাবারগুলো, ভালো বানিয়েছিল।